সবাইকে যার বারা ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। সবাইকে যার বারা ফুলের শুভেচ্ছা। এখন বাজে সকাল 11টা। আমার বড় অপুর বাগানে, ফুল বাগানে অনেক 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 ফুল ধরছে। আগে ভাবতাম, বলতাম যে কি এগুলো লাগাইছি শুধু গাছ গাছালি, এখন দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে ফুটে আছে। এটা মনে হয় নয়নতারার ফুলের গাছ, কিন্তু এখনো ফুটে নাই। এই দেখেন আমার বড় পুর লেটুস পাতার গাছ। এইটা যে কি ফুল বুঝতে পারছি না, এটা এখনো ফুটেনি, কেবল কলি আসছে। এটা হলো ক্যাকটাস ফুলের গাছ, কত বড় হয়েছে বড়পুর ক্যাকটাস গাছটা। এটা হচ্ছে আমার আম্মুর মরিচ গাছ, মরিচ কি ধরছে? চলো আমরা একটু মরিচ খুঁজি। না মরিচ ধরেনি, নাহলে ধরছিল আম্মু ছিঁড়ে নিয়ে চলে গেছে। এগুলো হচ্ছে সিলভিয়া ফুলের গাছ, এইটা একটা, এইটা একটা। এই তো এইভাবে আমি একটু বাইরে গেছিলাম, বাইরে যেয়ে বেড়ায় আসলাম। আমার তো দুপুরবেলা ঘুরতে খুব ভালো লাগে, আমি আগেই বলেছি। আমার ওই টাইমটাতে খুব ভালো লাগে, কেন জানি ও উত্তপ্ত রোদ সবাই অসহ্য লাগে, কিন্তু আমার এই রোদটাই খুব পছন্দ। তো আমি রুমে এসে দেখতেছি আম্মু হচ্ছে কি কর কি যেন হচ্ছে রান্না করতেছে। তখন আমি আম্মুকে বললাম যে আম্মু কি রান্না করতেছেন? তখন বলতেছে রমজানের জন্য বুট সিদ্ধ করে রাখতেছি। তা আমি বললাম দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি। সব আপুরা খালাম্মারা চাচিরা তো প্রস্তুতি নিয়েই ফেলছে, বলেও দিচ্ছে রমজানের প্রস্তুতি। আমাদের সেরকমভাবে কোনো প্রস্তুতি নেওয়া হয় না, তবে আম্মু এইভাবে বুটগুলো ভুনা করে রাখে এক সপ্তাহ কিংবা 10 দিনের জন্য করে, এরকম করে ভাগ ভাগ করে, একদিন দুই দিন তিন এরকম করে প্রতিদিন বের করে শুধু গরম করা হয়। আর বড়া আম্মু প্রতিদিনের ডালের বড়া, ডাল ডাল বাটার পরে শুধু ডালটাই রেখে দেয়, মাখায় রেখে দেয় না, ওটা বের করার পরে গরম, যেদিন ভাজা হবে যখন তখন গরম গরমটা ভাজা হয়। তারপরে হচ্ছে আম্মু ওটা করলো, আমি আবার বাইরে চলে আসছি। বাইরে চলে আসার পরে দেখতেছি যে সেলো মেশিন, এই মেশিনে না ছোটোবেলায় আমি গোসল করছি আমার দাদা বাসায়। কে কে গোসল করছে এখানে বাস্তবে দেখছে কে কে? আমাদের ভুট্টা খেতে পানি দেওয়া হচ্ছে। সবুজ কদিন পরে ভুট্টা খেতে আরো বড় হবে, ভুট্টা ধরবে। আমি ভুট্টার বড়া কিভাবে খাই আমি আপনাদেরকে বানায় দেখাবো। তো তারপরে হচ্ছে আর রমজানের কথা বললাম, আর খেজুর নিয়ে আসা হয়েছে। শুকনা খেজুর নিয়ে আসা হয়েছে, আবার ভেজা খেজুরও আনে রাখছে যেটা প্যাকেটে থাকে ভিতরে। আর হচ্ছে বড় একটা বুন্দিয়া নিয়ে আসছে, আর আব্বু এই দুইটা প্যাকেট বুন্দিয়া নিয়ে আসছে। তা আম্মু বলতেছে বড়া বাটে যখন রাখছে, আদা রসুন পেঁয়াজ আমি আম্মুকে ব্লেন্ডারে বাটে দিছি, ওগুলো দেখানোর কিছু নাই। আর গরম মশলা বাটে দিছি, মানে আমি দেই নাই, মানে মিক্সিংয়ে দেওয়া হয়েছে। এখন আম্মু বলতেছে ডালগুলো, আমি বললাম আম্মু চলেন একটু খাওয়া দাওয়া করি, বুট তো ভুনা খাইছি কালকে গতকালকে, তো আজকে একটু বড়া খাই। তো এলো আম্মু বলতেছে বড়াটা ভাসতেছে, বড়াটা খুব মচমচা হয়েছিল, মানে সেই ফিলটা আসতেছে রমজানে ইফতার ইফতার ফিল।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকেও গ্রিম রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর যদি আজ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।